আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তো সঠিকভাবে আপনারা যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনাদেরও মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তো সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, কোনো কাটের দেখবেন না, তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আমার মতো আপনারা যদি এরকম রিচ বাড়াতে চান, দেখেন বন্ধুরা আমার মাত্র 28 দিনে, দেখেন এখানে লাস্ট 28 দিনে 8.3 মিলিয়ন রিচ এসেছে এবং 12,000, ভাই দেখেন 12,000 ফলোয়ার এসেছে এবং 3 সেকেন্ড ভিউ 5.5 মিলিয়ন এসেছে এবং 5টা স্টার এসেছে। তো আপনারা যদি এরকম করতে চান তো অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখবেন। দেখেন আমার অলরেডি আমার যে ইন স্টিম অ্যাড সেই মনিটাইজেশনটা তারা দিয়ে দিয়েছে, এটা আপাতত তারা রিভিউ রাখছে। তো বন্ধুরা দেখেন আমি আপনাদেরকে দেখাই আমার ভিডিওতে কীরকম ভিউ আসছে, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমার পেজের নাম রিয়াকশন বয় মিরাজ। তো দেখেন 2.9 মিলিয়ন ভিউ, 7.8 মিলিয়ন ভিউ এবং 7 মিলিয়ন ভিউ। আর এই যে এগুলো দেখতেছেন এগুলো আজকে বা কালকের মতো ছাড়ছি, এগুলো এখনও ভাইরাল হয়নি। তো আপনারা ভিডিও আপলোড করার জন্য আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনে। তো ফোনে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, বিজনেস সুইট। তো বিজনেস সুইট অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা সেখানে ক্লিক করবেন। তো সেখানে আপনারা ক্লিক করার পর আপনারা এখান থেকে যে রিলস আছে আপনারা এই রিলসটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে রিলস সিলেক্ট করে নেবেন। এখন আপনারা বলবেন যে সবাই রিলস ভিডিও আপলোড করে ফেসবুক থেকে, তো এখান থেকে কেন আপলোড করব? তো আসলে ভাই আমি মূলত এখান থেকেই ভিডিও আপলোড করি, এই জন্য আমার এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। এগুলো সিক্রেট বিষয়, আপনাদেরকে কেউ শেয়ার করবে না। তো এখন আমরা কি করব, একটা রিলস ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব। তো রিলস ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা অ্যালো করব, অ্যালো করার পর আমরা সেই ভিডিওটিতে ক্লিক করব। তো বন্ধুরা ভিডিওটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখবেন নেক্সট রয়েছে, আপনারা কোনো মিউজিক আপলোড করবেন না। তো আপনারা এখানে নেক্সট বাটন রয়েছে, নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনারা এখানে একটা কৌশল খাটাতে হবে, বাই কৌশল না খাটালে আপনারা কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না। তো এখানে আপনারা একটা টাইটেল দিবেন, আমি টাইটেলটা দিলাম। দেওয়ার পর এখানে কয়েকটা আমরা হ্যাশট্যাগ দিব, যে হ্যাশট্যাগুলো দিলে আপনার ভিডিও ভাইরাল হতে কেউ ঠেকাতে পারবেন না। তো আপনারা এখানে দেখেন যে কোনে লেখা আছে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ অপশনে ক্লিক করবেন। করার পর বন্ধুরা এখানে আমার দেখেন কয়েকটা হ্যাশট্যাগ আমি সিলেক্ট করে রাখছি। আপনারা সর্বপ্রথম রিল সিলেক্ট করবেন, তারপর ভাইরাল, তারপরে অ্যামাজিং, তারপর ফানি, ভাইরাল ভিডিও, রিলস ভিডিও, ফর ইউ, রিলস ভাইরাল এবং এভরি রিল। এই কয়টা আপনারা হ্যাশট্যাগ সিলেক্ট করে আপনারা অ্যাড করবেন। আপনারা এই কয়টা হ্যাশট্যাগ দিবেন, যদি ফানি ভিডিও হয় আপনারা এই কয়টা হ্যাশট্যাগ দিবেন, যদি স্যাড ভিডিও হয় আপনারা এই হ্যাশট্যাগুলোই দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা শেয়ার রিল, আর কোনো কাজ নাই ভাই, এখানে আপনারা শেয়ার রিলে ক্লিক করবেন। করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, এখানে ভিডিওটি আপলোড হতে কিছু সময় লাগবে। তো মূলত এভাবে আমি ভিডিও আপলোড করি। তো আপনারা এভাবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে। তো বন্ধুরা দেখতেছেন আমার ভিডিওটি ইতিমধ্যে আপলোড হয়ে গিয়েছে, এই যে দেখেন এই সেই ভিডিওটিতে আমি এই মাত্র আপলোড করলাম। তো আমি আপনাদেরকে 5 মিনিট পর দেখাবো আমার কয়টা ভিউ এসেছে। বন্ধুরা দেখুন আমার ভিউ আসতে লাগছে, তো আমার 5-15টা ভিউ ইতিমধ্যে চলে আসছে। তো আমি মূলত এভাবেই ভিডিও আপলোড করি, আপনারাও আপলোড করবেন, ইনশাল্লাহ মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।